চাকরিজীবী স্ত্রী স্বামীর জন্য জাহান্নাম। হ্যালো বন্ধুরা, নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চাকরিজীবী স্ত্রী স্বামীর জন্য জাহান্নাম। আপনার স্ত্রী যদি চাকরি করে অথবা চাকরি করা মেয়ে আপনি বিয়ে করেন, তাহলে আপনার দুনিয়া ও আখিরাত দুটাই হারাতে হবে। আপনার ঠিকানা হবে জাহান্নাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর উপরে আপনি সতর্ক হননি, কোরআনের নির্দেশনা আপনি মানেননি। পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করো। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। সূরা নিসা আয়াত 34। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। আর হে নবী, মুমিন মহিলাদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখে এবং তাদের লজ্জা স্থানগুলোর হেফাজত করে আর তাদের সাজসজ্জা না দেখায়, যা নিজে নিজে প্রকাশ হয়ে যায় তাছাড়া। সূরা নূর আয়াত 30-31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মতে নারী পুরুষের উপরে কর্তৃত্ব দেখাবে, মহিলা নেতা হবে। আপনার স্ত্রী চাকুরি করলে আপনার আখিরাত কিভাবে হারাবে শুনুন। এক, প্রথমত আপনি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচারণকারী এবং আপনার দায়িত্ব আপনার পরিবার ও আপনার বউয়ের খরচ বহন করা। খরচ বহন বলতে এটা নয় যে বউয়ের জন্য 3,000 টাকার শাড়ি কেনা। দুই, আপনি রাসূলের ভবিষ্যৎবাণীতে সতর্ক হননি। তিন, আপনার বউ পর্দা না করে অফিসে যাওয়ার কারণে শত শত মানুষ তার সাথে চোখের জেনা করেছে, সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছে। পৃথিবীতে প্রায় 90% চাকরিজীবী মহিলা পর্দা করে না, বা পর্দা করলে ওই চাকরি করা যায় না। চার, স্বামীর হক আদায় করছে না। পাঁচ, আপনার স্ত্রী সাজসজ্জা করে অফিসে যাচ্ছে এবং সৌন্দর্য প্রদর্শন করছে, যা সরাসরি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচারণ। ৬, মহিলাদের চাকুরি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। ৭, আপনার বউয়ের সৌন্দর্য উপভোগ করে কোনো যুবক জেনায় লিপ্ত হবে। আপনার বউয়ের চাকুরি করার কারণে পাশের বাড়ির মেয়েটাও চাকুরি করার অনুপ্রেরণা পাবে। হারাম কাজ করা ও অনুমতি দেওয়া, নিজের সামনে স্বাভাবিকভাবে হারাম কাজ করতে দেওয়ার কারণে আপনি ও আপনার স্ত্রী উভয়ই জাহান্নামী হবে এবং আপনি আখিরাত হারাবেন। যারা এই বিষয়গুলোর যথার্থতা যাচাই করে চাকরি করতে চায়, তারা চাকরি করতে পারবে, তবে বর্তমান সমাজে এই বিষয়টা সহজ নয়। আপনার স্ত্রী চাকরি করলে আপনার দুনিয়া কিভাবে হারাবে? ১, আপনি হয়তো ভাবছেন স্ত্রী চাকরি করলে টাকা বেশি ইনকাম হবে, শান্তিতে থাকতে পারবেন, কিন্তু ঘটে তার উল্টোটা। তার ইনকামের টাকা সে তার ইচ্ছা মতো খরচ করবে আর আপনার ইনকাম দিয়ে সংসার ও তার খরচ চলবে। ২, অফিসের কাজের প্রয়োজনে তাকে রাতে বাড়িতে দেরিতে ফিরতে হতে পারে, যা কোরআন ও হাদিস ও সামাজিকভাবে খুবই বিপজ্জনক। ৩, সারাদিন অফিসে থাকায় সে বাড়ির স্বাভাবিক কাজ করতে সময় পাবে না, আপনাকে এই বাড়ির কাপড় ধুতে হবে। শুধু তাই নয়, আপনাকেই হয়তো বউয়ের কাপড়ও ধুতে হবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বউ আপনার যে সাহায্যকারী হবার কথা ছিল ঠিক তার উল্টোটা হবে। ৪, আপনাকে আপনার মা বাবা থেকে আলাদা করে নিজের মতো অন্য কোনো স্থানে থাকার বন্দোবস্ত করতে হবে, কারণ সে কোনো ঝামেলা নিতে পছন্দ করবে না। ৫, আপনাকে তাকে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে। ৬, সারাদিন অফিসে থাকায় রান্না ও খাওয়া আপনার ও আপনার পরিবারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। ৭,
অফিস শেষে দুইজনই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একে অন্যের উপর খবরদারি করতে হবে। ৮ দুইজনই ব্যস্ত থাকায় নিজেদের মধ্যে ভালোবাসা কমে যাবে। ৯ দুজনের অফিসের চিন্তায় অথবা ক্লান্ত থাকায় আপনাদের শারীরিক মিলনে প্রভাব ফেলবে, যা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নেবে। ১০ আপনাকে আপনার, আপনার বউয়ের, আপনার অফিসের, আপনার বউয়ের অফিসের চিন্তা করতে হবে। ১১ সন্তান জন্ম নিলে ছোট থেকেই অন্যের কাছে রেখে অফিসে যেতে হবে, যা আপনার সন্তানের বিপথে যাবার সম্ভাবনা অনেক বেশি। ১২ পরিবারটা আপনার হলেও আপনার কোনো দাম থাকবে না, আপনাকে শুধু আপনার পরিবারের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতে হবে। ১৩ আপনার মেয়েও আপনার বউয়ের পথ অনুসরণ করবে। ১৪ কেউ কাউকে যথাযথ সময় দিতে পারবেন না। ১৫ পৃথিবীতে যত বড় পণ্ডিতই আপনি হন না কেন, বউ চাকরি করলে আপনাকে বউয়ের গোলামি করতেই হবে। ১৬ আপনার বউ অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে যেতে পারে। ১৭ আপনার বউ যেহেতু ইনকাম করে, সে কারণে সে আপনাকে সে প্রাধান্য দিবে না। ১৮ সিদ্ধান্ত যাই হোক, আপনাকে আপনার বউয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলাফেরা করতে হবে। ১৯ দুজনই সমক্ষমতা লাভ করায় কেউ কাউকে তোয়াক্কা করে চলতে চাইবে না, বিশেষ করে আপনার বউ। ২০ আমি তোমার জন্য রান্না করা, কাপড় ধোয়ার জন্য লেখাপড়া করি নাই, এই কথা আপনাকে সারা জীবন শুনতে হবে, কিন্তু আপনি কোনোদিনও বলতে পারবেন না যে আপনি পড়ালেখা করেছেন কেন। ২১ শান্তির পিছনে আপনি ৩২০ কিলোমিটার গতিতে ছুটলেও শান্তিকে আপনি কখনোই ধরতে পারবেন না। ২২ সমাজে আপনাকে ভদ্রতা ও সামাজিকতার মুখোশ পরে থাকতে হবে। ২৩ আপনার স্ত্রী ও আপনি দুজনেই অন্যের প্রতি আকৃষ্ট হবার সম্ভাবনা বেশি, যা একসাথে থাকা আর চাকুরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হবার একেবারে বিপরীত। ২৪ অধিক সন্তানের পিতা হতে পারবেন না, তাই বৃদ্ধ বয়সে আপনাকে সহযোগিতার হাত থাকবে না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।